আর প্রশ্নটা ছিল যে কারোর চেহারা জানার জন্য আমরা পর্দাকে ব্যবহার করে প্রশ্ন করতে পারি, সেই চেহারাটা কীভাবে আমরা দেখাবো বা কীভাবে জানাবো সেই জিনিসগুলো একটু আমরা এখন দেখবো। এখন আপনাকে প্রশ্ন করা হলো যে আপনার ভাইয়ের চেহারাটা কেমন, কতটা কী লিখবেন বাংলায়, বাংলায় বললাম ইংরেজিটা লিখবেন তো? আপনার ভাইয়ের চেহারা কেমন? অবশ্যই হাওয়ার ব্যবহার করতে হবে। আমরা এখন হাওয়ার ব্যবহার করছি না, আমরা যার ব্যবহার করছি সেটা হলো আপনার ভাই দেখতে কেমন, এটা হলো লুক লাইক। যদি থাকে তখন আমরা বলবো তার চেহারাটা কেমন। এখন যদি বলা হয় আপনার ভাইটা কেমন, আপনার ভাইটি কেমন, তার আচরণ বুঝাচ্ছে, তখন আমি প্রশ্নটা কি দ্বারা করবো, হোয়াট ইজ ইউর ব্রাদার লাইক, এখান পেয়ে যাবে হোয়াট ইজ ইউর, হোয়াট ইজ ইউর ব্রাদার লাইক, হোয়াট ইজ ইউর ব্রাদার অবস্থান অর্থাৎ তার কেমন চেহারা আচার আচরণ ইত্যাদি প্রকাশ পাচ্ছে। মাই ব্রাদার ইজ গুড ম্যানার, মাই ব্রাদার ইজ অনেস্ট, মাই ব্রাদার ইজ সিনসিয়ার, মাই ব্রাদার ইজ অ্যাক্টিভ, তার মানে সেই ক্ষেত্রে কি এই লোকের ব্যবহারটা আসছে? না, এখানে লোকের কোনো প্রশ্ন আসে না। তাহলে দুই ধরনের প্রশ্ন আমরা এখানে পেলাম, একটা হলো লুক লাইক আর একটা হলো লাইক, আমরা কখন এগুলো ব্যবহার করব। আমরা যখন রিটেনে প্রশ্ন বা কোনো কিছু আপনাদের বড় বড় বাংল অনুবাদ করতে হবে, এটা মাথায় রেখে এগুলো সব কিছু দিয়ে রাখতে হবে, অর্থাৎ কোন সেন্সে কী ধরনের কী চাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে, আর তাহলে পরে আপনি কী করতে পারবেন এই জিনিসগুলো যথাযথ প্রয়োগ করতে পারবেন, আর তার এর জন্য এই স্ট্রাকচারগুলো অবশ্যই জানা দরকার। সেখানে যে ইন্টারোগেটিভ থাকবে না এমন তো কোনো মানে নেই, একটা প্যাসেজের ভিতরে অনেক ধরনের থাকতে পারে, ইন্টারোগেটিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে, যে কোনো ধরনের যে কোনোভাবেই কোশ্চেন হতে পারে। সুতরাং সব কিছুকে মাথায় রেখে আপনাকে প্রশ্ন করতে হবে। তাহলে এখন যেটা হলো হোয়াট ডাজ ইয়ার ব্রাদার লুক লাইক, এখানে ডাজটা কেন হলো, আপনার ভাই দেখতে কেমন, তার আচার আচরণ চাওয়া হয়েছে নাকি চেহারা চাওয়া হয়েছে? মাই ব্রাদার লুকস, মাই ব্রাদার লুকস ভেরি হ্যান্ডসাম, মাই ব্রাদার লুকস ভেরি কি ভেরি টল এটসেট্রা এটসেট্রা। তাহলে পরে আমরা দুইভাবে প্রশ্ন করতে পারি, একটা হলো বিভাগ দ্বারা, একটা হলো বেস ভার্ব দ্য মেইন ভার্ব দ্বারা। যখন বেস ভার্ব দ্য মেইন ভার্ব ধরবো তখন এটা ঘরটা অবজেক্ট পজিশনে নেয় কাজ করবে, পিছনে কাজ করবে অবজেক্টে নেয়, কারণ তার স্যারে বলা হয়েছে ডাব্লিউ শর্ট বাট হট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাই কিনা? তাহলে সেই স্ট্রাকচার অনুসারে এটা। আর এখানে কি হোয়াট ইজ ইউর ব্রাদার লাইক, মাই ব্রাদার লাইক ইজ হোয়াট ইজ ইউর ব্রাদার লাইক, দ্যাট মিন্স মাই ব্রাদার ইজ ভেরি হ্যান্ডসাম, ভেরি অনার, যে কোনো গুণবাচক শব্দ দ্বারা তার ব্যাখ্যা আমরা দিতে পারি। আচ্ছা, তাহলে এখন যেটা হলো যে আবার আরেকটা প্রশ্ন হলো হট দ্বারা আমরা যে কোনো জিনিসের মূল্য সম্পর্কে জানতে চাইতে পারি, যে কোনো জিনিসের মূল্য জানতে চাওয়া হবে সেটা কীভাবে? আচ্ছা, এখন আপনাকে একটা ফোন, আপনি একটা ড্রেস কিনে নিয়ে গেছেন, রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো এই দোস্ত ওইটা কত নিল, হট প্রাইস, হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা আমি যদি বাংলায় লিখে দিই, আচ্ছা তোমার আর কি প্যান্টে প্যান্টে মূল্য কত নিল, তোমার প্যান্টের মূল্য কত নিল, প্যান্ট
আচ্ছা আমি যদি লিখি আর দাস ইউ সাইডে কিভাবে বলবো দেখেন আদেশ হবে কস্ট ইউ হোয়াট ডাজ ইওর প্যান কস্ট ইউ হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইওর প্যান আমরা ওটা স্যালারি আমি ওই দৃষ্টিতে যাচ্ছি না ওটা হবে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইওর প্যান এটা আমরা প্যান প্যানের ক্ষেত্রে সবসময় প্যান সেস লিখতে হবে কেন বলেন তো আর সেক্ষেত্রে কি ডাস হবে না এখানে সবসময় ডু হবে হোয়াট ডু ইওর প্যান্টস কস্ট কারণ প্যান্টস অলওয়েজ প্লুরাল দুটা লেগস আছে যার দুটো জিনিস আছে তার সবসময় প্লুরাল যেমন স্পেক্টাকলস অলওয়েজ প্লুরাল বাইনোকুলার্স অলওয়েজ প্লুরাল সিজার্স কেসি অলওয়েজ প্লুরাল ঠিক শার্টস আমরা শার্ট বলতে পারি না আমাদের বলতে হবে শার্ট বিকজ উই হ্যাভ টু স্লিভস শার্ট সো এই ক্ষেত্রে এটা কি করতে হবে এখানে এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে হোয়াট ডু ইওর প্যান্টস কস্ট ইউ আপনার কাছে প্যান্টের মূল্য কত নিল আসলে এই জন্যই মানে অনেক সময় আমরা চিন্তা করি এক হয় আর আমার প্রশ্ন সহজ উত্তর হতে পারে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইওর প্যান্ট হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইওর প্যান্টস এটাও সঠিক কিন্তু অপশানে নাই ওটা আপনার কি হবে তখন আপনাকে ভাবতে হবে যে এখানে অল্টারনেটিভ কী করা যায় তাহলে ওইভাবে প্রশ্ন তো আমরা অনেক করতে পারি এবার সময় জানার জন্য আমরা হটকে ব্যবহার করতে পারি এখন প্রশ্ন হলো যে এটা প্রায় আসে আপনার ঘড়িতে সময় কত আপনার ঘড়িতে সময় কত কী হবে বলেন তো আপনার ঘড়িতে সময় কত ভাগ কই তাহলে আপনার ঘড়িতে সময় কত আপনার ঘড়িতে সময় কত তাহলে হোয়াট ইজ দ্য টাইম এটা একটা হতে পারে আর এটা হলো আমরা যেটা করছি হোয়াট টাইম ইজ ইট বাই ইওর ওয়াচ আপনার যে কোনো একটা চাকরির পরীক্ষায় এই কোশ্চেনটা থাকবে আমি জ্ঞান দিলাম বাধ্যতামূলক দিতেই হবে আর এটা না দিলেই বাক্যর কোনো মিনিংই নেই কোনো অর্থ নেই কিছু হবে কারণ এটা ইন্টারগেট কারণ ইন্টারগেটিভে যদি ভার্বই না থাকে তাহলে কি সেন্টেন্স হবে না আর এখানে সাবজেক্টটা কি ইট ইন্টার হলো সাবজেক্ট আর এটা হলো ইন্টারগেটিভের কারণে ইস্টা আগে বসাচ্ছে তাহলে হোয়াটটা ইজ ইট হ্যাঁ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ এটা হয় আমি বলছি না যেটা হয় না কিন্তু আমি ওই যে ছোটোবেলায় যেগুলো পড়ছি ওগুলো বাদ দিয়ে যাচ্ছে কারণ ওইটা আপনাদের জানা আছে হ্যাঁ কিন্তু এখন মূল জিনিস হলো হোয়াট টাইম ইজ ইট বাই ইউর ওয়াচ এখানে কোনোটাই না আসলে এই প্রিপোজিশন হিসাবে পরীক্ষায় আসতে হবে পরীক্ষা দিয়ে মার্কস পাওয়া গেছে যেমন আমি অনেকেরই দেখেছি এখন আপনারা যে ধরনের প্রশ্ন উত্তর করেন সেই প্রশ্নগুলো হয়তো অনেক সময় উত্তর নাও নেই আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম আমার এক স্টুডেন্ট তিনি মার্কস তুলেছেন সব সাবজেক্টেই 70-এর উপরে মার্কস পেয়েছেন এসেছে রিটেনে ইংরেজিতে গিয়ে রিটেনে গিয়ে পাইছেন 06 অথচ উনি বলেন যে না আমি তো ইংরেজিতে ভালো ভালোই লেখি আমি যখন তাকে লিখতে দিলাম তার এই ভুলের শেষ নেই তাহলে কেন মার্কস হয় না কারণ হলো যে আমরা যা লেখি আসলে কার করে কী লিখি এটাই তো বুঝি না এই না বুঝে লেখার কারণেই আর যত আমাদের এই সমস্যা
কারণ ওখানে তো একটা বাংলা থেকে ইংরেজি আছে, ইংরেজি থেকে বাংলা আছে অনেক নম্বর, কিন্তু ওই অনুবাদ ট্রান্সলেশন করতে গিয়েই তো আমি ধরা খাচ্ছি। আর ট্রান্সলেশনে গ্রামাটিক্যালি কি নাম্বার পাওয়া যায়? তো গ্রামার, গ্রামারে সামান্য ভুল হলে কোনো নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন এই যে উনি বলে যে এখানে ইজ দেওয়া দরকার, আমি এটা দিলে পারে একটা ফ্রেজ, নো সেন্টেন্স, এটা কোনো সেন্টেন্সই হয় না। হার্ড টাইম ইট বাই ইউর অস, কোনো সেন্টেন্সই হয়নি, কিছুই হয়নি, বাস কয়েকটা শব্দ, সব ফ্রেজও মিনিং হয়নি। এরপরে যদি আমি টাইম রিলেটেড বলেন তো ছয়টা মানে ছয়টা, এর ইংরেজি কি? অনেক সময় বলে না টিচাররা যে বুঝতেই পারছো ছয়টা মানে ছয়টা, ছটাই আসতে হবে, এক মিনিট নষ্ট করা যাবে না, এর ইংরেজি ছয়টা মানে ছয়টা, কে বলতে পারে ছয়টা মানে ছয়টা? ফার্স্ট ডিফারেন্স ছয়টা বাজে, এর ইংরেজি মানে যেটা আপনি কখনো ভাবেননি, চিন্তাই করেননি, সেই শব্দ ইট ইজ সিক্স শার্প। এখন যদি মর্নিং হয় এম, আর বিকেল হলে পিএম শার্প, ইট ইজ সিক্স পিএম শার্প, ইট ইজ এইট পিএম শার্প, যেটাই হোক এই শার্প মানে ওই জাস্ট টাইম, কোনো নশ্চর করা যাবে না। যাই হোক, আমরা এগুলো ট্রান্সলেশন আরও অনেক করতে পারবো। তো আমরা এখন যে জিনিসগুলো জানলাম, আমরা শার্প মানেই তো যে ছয়টা মানে ছয়টা, হ্যাঁ এটা একটা ফ্রেজ, মানে এক্স্যাক্ট টাইম বোঝাতে এই শার্প শব্দটা ব্যবহার করা হয়। আপনি যখন কোনো অফিসে চাকরি নেবেন, বসেরা বলবেন এই কথাগুলো, আপনি যদি বুঝতে না পারেন শার্প মানে কি বুঝলো, বললো আমি এটা এখন কি করব, কাকে জিজ্ঞেস করবো, বড়ই হতাশ, দেখা গেল পাঁচ মিনিট পরে আসছে আপনার তালিকার থেকে নামটা কাটা দেওয়া হয়ে গেছে, আপনি শার্প বুঝতে পারেন। এগুলো বড়ো বড়ো অফিসে বসেরা সাধারণত ইউজ করে থাকে, বা যে কোনো মিটিং টিটিং কল করলে সেই সময় এইভাবে নোটিশ করা হয়। 10 AM শার্প, দ্যাট মিন্স আপনাকে 10টায় জাস্ট আপনাকে টেবিলে বসা দেখতে চাই, এক মিনিট পার হলো মানেই খবর আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিছু পেলাম। এখন জি বলছি যে চাকরি তাহলে আমরা পাচ্ছি, আমি না আগে চাকরি পাইতে হবে তারপরে এটা করতে পারবো, সেটাই। এরপরে যেটা হলো, আমি সর্বশেষ একটা জিনিস বলবো এই হটের ব্যবহারে, পর্দারা বুঝছেন যে ব্যবহারে, সেটা আর একটা হলো যে আমরা যে কোনো লোকের পেশা সম্পর্কে কী দ্বারা জিজ্ঞেস করি, যে কোনো লোকের পেশা সম্পর্কে জানতে হলে আমরা কি কি জিজ্ঞেস করে থাকি, আপনি বললাম যে আপনার বাবা কি করেন, আপনার বাবা কি করেন, আপনার বাবা কি করেন, হ্যাঁ মানে যার যেরকম চিন্তা বলেন দেখি কার কোনটা হয়। এবার দেখেন, হোয়াট ইজ ইউর ফাদার, দিস ইজ এ কারেক্ট অ্যানসার, অথবা হোয়াট ইজ ইউর ব্রাদার, হোয়াট ইজ প্রফেশন ইউর ফাদার, হোয়াট ডাজ ইউর ফাদার, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, এই দুটা সেন্টেন্সে কারেক্ট, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, আপনার বাবা কি করে, অথবা হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার বললেই আপনার পেশা বোঝাবে,
আপনার বাবা কি মানে কি মানে কোন পর্যায়ে আছে কি করছেন ইত্যাদি প্রকাশ পাবে। দ্যাট মিন্স এটা এক্সাক্ট অ্যান্সার আপনার বাবা কি করেন অথবা আপনার বাবা পাটা জিওর ফাদার। তাহলে দেখেন আমরা ছোটোখাটো জিনিসগুলো যদি ভুল করি তাহলে এই ভুলের মার্জনা কখনোই কর্তৃপক্ষ করে না। আমার নানার একটি বিড়াল আছে, ভেরি গুড, আমার নানার বিড়াল আছে, কজন পারবেন এটা বলেন তো? চেষ্টা করে দেখি স্যার, চেষ্টা করে। আমার নানার একটি বিড়াল আছে, গ্র্যান্ডফাদার তো দাদা হতে পারে, এর ভিতরে ঝামেলা আছে। আপনাকে যখন অনুষ্ঠান করেছেন যিনি তার ভিতরে কিছুটা একটা প্যাচ আছে। কি ঝামেলা বলে যাবে? মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদার হ্যাজ এ ক্যাট। নানা হলো ম্যাটারনাল আর দাদা হলো প্যাটারনাল। মাদার থেকে ম্যাটারনাল, মাদারের অ্যাডজেক্টিভ ম্যাটারনাল, ফাদারের অ্যাডজেক্টিভ ওখানে পি দিয়ে দেন তাহলে প্যাটারনাল, তাহলে দাদার হয়ে যাবে। কারণ প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেছেন তখন অবশ্যই মাই ম্যাটারনাল আঙ্কেল, দ্যাট মিন্স মামা খালু ম্যাটারনাল। আচ্ছা, তাহলে এই যে ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনগুলো আসলে আপনাকে আমি আমরা গ্যাস আসলে ট্রান্সলেশন শিখলাম না, আমরা শিখলাম কয়টা ডাব্লিউস ওয়ার্ড, বিশেষ করে ওয়ার্ডের ব্যবহার, আমি ওয়ার্ডের প্রোনাউন হিসেবে ব্যবহার করি। এবার কি বললেন আপনি, বলেন কীভাবে আমি আসতে যাবো, চলে যাবো? আপনি আমাকে সমাধান দেন যে আমি দ্রুত আলোচনা শেষটা কীভাবে করবো। আমি যদি একটা উদাহরণ দিয়ে চলে গেলে দ্রুত শেষ হয়ে যাবে, বিভিন্ন জায়গায় স্যার ডট ডট দিয়ে ছেড়ে দেবো, আসে পড়া ঠিক আছে ভাই। আপনি একটা কোয়েশ্চেনই করলেন না আজকে, আজকে মনোযোগ মানুষের সাথে যদি মন মনস্ক থাকেন এই জন্য মনে হয় যে খুব ধীরে চলছে। পড়া তো শেষে ধরি আর কি। তাহলে কেন হলো সব থেকে